তাহলে পরে নাইট শিফটটা মহিলাদের জন্য বন্ধ না করে ছেলেদের জন্য বন্ধ করে দেওয়া উচিত। আর কতদিন মহিলাদের উপরে আপনারা সবকিছু চাপিয়ে দেবেন? সবকিছু ড্রেসের জন্য তাদেরকে রেপ করা হচ্ছে। এতদিন তো মনে করতাম, আমরা জানতাম যে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি, আর মনে করতে পারছি না। আমার তো মনে হয় যখন প্রশাসন এভাবেই ফেলড যে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পরে নাইট শিফটটা মহিলাদের জন্য বন্ধ না করে ছেলেদের জন্য বন্ধ করে দেওয়া উচিত। তাই তাদেরকে বাইরে আসতে রাত্রি 10টার পরে, রাত্রি 9টার পরে বন্ধ করে। আর কতদিন মহিলাদের উপরে আপনারা সবকিছু চাপিয়ে দেবেন? সবকিছু ড্রেসের জন্য তাদেরকে রেপ করা হচ্ছে, তারা রাত্রিবেলা বাইরে বেরোচ্ছে বলে রেপ করা হচ্ছে। আর কতদিন এগুলো চলবে? এই প্রহসন আর কতদিন চলবে? এতদিন তো মনে করতাম, আমরা জানতাম যে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি, আর মনে করতে পারছি না। দুদিন আগে আমি আমার বরের সাথে একটু রাত করেই বাড়িতে ফিরছিলাম, আশেপাশে কয়েকজন এমনি বাইকে করে যাচ্ছে, তারা তাদের মতো করেই যাচ্ছে। জামাও আমার মনে হচ্ছিল খুব প্যানিক লাগছিল যে কিছু হবে কি, যেটা আজ পর্যন্ত কখনো সেই ফিলটা হয়নি আমার, শহরে দাঁড়িয়ে এই ভয়টা কখনো হয়নি। আফটার শুটিং নিজের গাড়ি না থাকলে পরে পাবলিক ভেহিকেলেও যাতায়াত করেছি, রাতে 2-3টে একা ফিরেছি, মনে হচ্ছে আমি তো কলকাতায় আছি, আমার শহর, সব থেকে সেফ জায়গা, সেখানে আজকে বেরোতে কেনই ভয়টা লাগছে। এটা ফেলিয়র আমাদের এই প্রশাসনের, এই শহরের ফেলিয়র এটা, যে একটা মেয়ে হয়ে আমার আজকে কাজে যেতে, কাজের বাইরে রাত্রিবেলা ঘুরতে কেন এই প্যানিক হব আমি, আমার কেন ভয় লাগছে? এটা আপনাদের ফেলিয়র। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা কার পদত্যাগ, আমি শুধু একটা জিনিসই চাই, আজকে তিলোত্তমার বাবা মা এখনো কোনো জাস্টিস পায়নি। তিলোত্তমার জাস্টিস আমরা আপনারা এখনো দিতে পারেননি, আমার শুধু জাস্টিস দরকার, শুধু উই ওয়ান্ট জাস্টিস, বাস, দ্যাটস ইট। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।